পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের খবর সংগ্রহে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জহির, বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কি বললেন আর সেখানকার যে স্থানীয় জনগণ তারা এই সম্পর্কে আসলে কি বলছেন? শর্মিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন। উদ্বোধন পরবর্তী তিনি সুধি সমাবেশে বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য শেষে কিন্তু এখন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধানমন্ত্রীর সৌজন্যে পরিবেশিত হচ্ছে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী উপভোগ করছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে তার নির্বাচন ইশতেহার ছিল, তিনি যখন ক্ষমতায় এসেছেন যে মানুষের ঘরে ঘরে আলোকিত করবেন, সেই তিনি কিন্তু তার ঘর আলোকিত, সকল মানুষের ঘর আলোকিত করেছেন এবং দেশকে একটি বিদ্যুৎ নির্ভর দেশ তৈরি করেছেন। এই বিদ্যুৎকে কেন্দ্র করে দেশের কৃষি, শিক্ষা, সাহিত্য, শিক্ষা এবং স্বাস্থ্যখাত এগিয়ে যাবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেছেন যে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন, পটুয়াখালীবাসী সহ যারা জমি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে ভবিষ্যতে যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে সেই উন্নয়ন পরিকল্পনায় এই এলাকার মানুষকে আরো তিনি সম্পৃক্ত করবেন এবং যে সকল এলাকায় বিদ্যুৎ বা অন্যান্য উন্নয়ন পৌঁছানো যাচ্ছে না সে সকল এলাকায় তিনি বিকল্পভাবে আরো কিভাবে উন্নয়ন করা যায় সেই দিয়েছেন এবং পাশাপাশি বলেছেন যে আমাদের এই অঞ্চলের যে অবকাঠামোগত উন্নয়নের দিকে তিনি নজর দিয়েছেন। এর আগে কিন্তু কোন সরকার এই পটুয়াখালী এবং বরগুনা অঞ্চলের দিকে তেমন গুরুত্ব দিয়ে দেননি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি আবার আসবেন এবং এখানে জনসভা করবেন আর পটুয়াখালী বাসীকে তিনি ঈদের যে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে ঈদের জন্য তিনি এই এটাকে আসলে তাপবিদ্যুৎ কেন্দ্রকে পটুয়াখালীবাসীর জন্য উপহার হিসেবে ঘোষণা করেছেন। শারমিন, এই ছিল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।